জয় শিবশম্ভ। নমস্কার দর্শক, ধনী রাশিফল নিয়ে আবারও চলে এলাম। সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 14 মাঘ 1430 সাল, ইংরেজি মাসের তারিখ হচ্ছে 29 জানুয়ারি 2024 সাল। আজকের দিনের বার হচ্ছে সোমবার। আজকের দিনে চন্দ্ররাশি গোচর করছে সিংহ রাশিতে। আজকের দিনে সূর্যাস্ত ঘটবে সকাল 6:20 মিনিটে, সূর্যাস্ত ঘটবে বিকাল 5:18 মিনিটে। আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। নক্ষত্র হচ্ছে ফাল্গুনী নক্ষত্র, এটা থাকবে সন্ধ্যা 6:57 মিনিট পর্যন্ত, তারপরে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের প্রবেশ। এরপরে যেটা জানিয়েছে আজকের দিনে যে অশুভ সময়টা রয়েছে, যে সময়ের ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ বা ভালো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 7:42 মিনিট থেকে অশুভ সময় চলছে সকাল 9:05 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। আর আজকের দিনে সবথেকে যেটা ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, সেটা হচ্ছে বিকাল 3:06 মিনিট থেকে ভালো সময় চলছে দুপুর 4:34 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের দিনে 12টি রাশি রাশিফল সম্পর্কে। ততক্ষণে আপনারা ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার পরে সর্বদা থাকবে, আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে এবং মনস্কামনা পূরণ করবে। সর্বপ্রথম জেনেছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে যারা অভিনেতা সঙ্গে যুক্ত, মানে যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন বা ওই রকম ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে ভালো সুযোগ থাকবে, আপনারা ভালো জায়গায় নিজের জায়গাটাকে দখল করাতে পারবেন, তো সেদিক থেকে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। আর এমনি নর্মাল যারা কাজ করছেন, যারা অফিসে কাজ করেন, নর্মালি দিনমজুরি ওর যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। কাজের জায়গায় সুনাম বাড়বে এবং কাজের প্রাপ্য সম্মান আপনারা অবশ্যই পাচ্ছেন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাবে, একটু চাপ থাকবে পড়াশোনা বিষয় নিয়ে, আপনাদের আরেকটু বেশি মনোযোগ বাড়ানো জরুরি রয়েছে। যদি কোনো এক্সাম রয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা পর্যন্ত হতে পারে, যারা উচ্চশিক্ষা জানার চেষ্টা করছেন বা যারা উচ্চশিক্ষা পড়ছেন তাদের ক্ষেত্রে এই সুযোগটা থাকবে। আজকে আপনারা নতুন করে কোনো গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা থাকলে অবশ্যই আপনারা সেদিকে এগোতে পারেন, সেদিকে আপনাদের দিনটি ভালো যাচ্ছে। আজকে আপনাকে কথাবার্তা বলার সময় খুবই বুঝে বলতে হবে, নিজের কথাবার্তার উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। বয়সে ছোটো কারো নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হতে পারে বা বয়সে কেউ ছোটো তার নিয়ে আপনার তার জন্য আপনার দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। আজকে আপনার মাথা যন্ত্রণা বাড়বে, শারীরিক দিক দিয়ে আজকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। ছোটোখাটো কোনো যদি সমস্যা ছিল সেগুলোকে মিটমাট করে নিতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি ভালো হবে, নাহলে সেই ছোটো ছোটো সমস্যা অনেক বড় আকার ধারণ করতে পারে। ইনকাম পরিস্থিতি আপাতত ঠিকঠাকই থাকছে আজকের দিনে, আপনারা আরেকটু চেষ্টা বাড়িয়ে তুলুন, খরচাপাতি লিমিটেড করুন, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, তাদের কাছে নতুন কোনো বিজনেস আইডিয়া আপনারা নিতে পারেন, আর সেদিক দিয়ে আপনাদের ইনকাম ভালো থাকবে। আজকে আপনি অপরকে উপকার করতে গিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন, তাই একটু সামলে চলবেন। আর যেচে শুনে কারোকে তো সাহায্য করতেই যাবেন না, নাহলে কিন্তু সেটা সমস্যা হতে পারে। প্রিয় কারোর স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তাও বৃদ্ধি হতে পারে, সেদিকে ধ্যান রাখবেন। আজকে আপনার জন্য ওভারঅলভাবে দেখলে দিনটি মোটামুটি বেটারই যাবে, মানে ভালো দিকটাই লক্ষ্য করা যাচ্ছে। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 3, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানব আমরা বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজকে আপনারা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে, চাকরির জায়গায় বেশ প্রতিপত্তি বা সম্মান বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, চাকরির জায়গায় আপনার ইনকাম বাড়ার সম্ভাবনাও থাকছে। আজকে আপনি আপনার বুদ্ধিমত্তার জোরে অনেক কঠিন কাজকে সহজে করে ফেলতে পারেন, যার জন্য আজকে আপনি প্রশংসিত হবেন। আজ আপনারা কোনো রকম যুক্তিতর্ক ছাড়া কোনো রকম তর্কে জড়াবেন না, তর্ক থেকে আপনারা যতটা পারেন বিরত থাকুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
আর্থিক বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকে আপনাদের ফাটকা আয়ের একটা সম্ভাবনা রয়েছে বা লটারি একটা লাগার সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজকে পুরোটা দিন খুবই চঞ্চলতার মধ্যে দিয়ে কাটবে, মানে একাধিক কাজ আপনার উপরে থাকবে বা আপনি একটা উদ্যমের সঙ্গে একাধিক কাজ করার একটা সম্ভাবনা রয়েছে, যার জন্য আপনার একটা পুরোটা দিন একটা চঞ্চলকর একটা থাকার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার শরীর খারাপের মতো কিছু সম্ভাবনাও রয়েছে, তো সেটাও ধ্যান রাখতে হবে। আজকে আপনারা ভারী কাজ করা থেকে বিরত থাকবেন, আর যারা অলরেডি অসুস্থ ছিলেন তাদের স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখবেন। ওই গ্যাস, অ্যাসিডিটি, মাথা ঘোরানো, শরীরে কোনো অংশে ব্যথার অনুভূতি, এরকম কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, তো সেটা একটু আপনারা মানিয়ে গুছিয়ে মানে দেখে চলার সাবধানতা অবলম্বন করা জরুরি রয়েছে। সমাজসেবামূলক যদি আপনি কোনো কাজে অংশগ্রহণ করেন বা করতে চান, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যুক্ত হতে পারেন বা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আর মনোনিবেশ করবেন আপনার নিজের কাজের প্রতি, আজকে সেটা জরুরি রয়েছে, এতে আপনি আপনার কাজকে খুব ভালোভাবে করতে পারবেন। বন্ধুদের থেকে আজকে বদনাম রটাতে পারে, তো বন্ধুদের থেকে আপনারা আজকে একটু সাবধানতা অবলম্বন করবেন, সব বন্ধুকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আজকের দিনে আপনারা যদি কোনো শুভ কাজ শুরু করতে চান, অবশ্যই গুরুজনদের পরামর্শ বা আশীর্বাদ অবশ্যই নিয়ে শুরু করুন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বাড়িতে ছোটোখাটো বিষয় নিয়ে একটা ঝামেলা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, সেটা একটু আপনারা দেখে চলুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা রং, শুভ সংখ্যা 5, শুভ দিক পূর্ব দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেন বোমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের জন্য ওভারঅলভাবে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, খুব ভালো কিন্তু নয়, কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন কাজের জায়গায় আজকে একটু চাপের মধ্যে পড়তে পারেন, এমনকি মানসম্মান নিয়ে একটু আপনারা চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন, এমন একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। আর স্ত্রীর কাছ থেকে কথা রাখার চেষ্টা করুন, আর স্ত্রীর সঙ্গে আজকে কিছুটা সময় অবশ্যই কাটাবেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর সঙ্গে অবশ্যই কিছুটা সময় কাটান, এতে আপনাদের সম্পর্ক বেশ মধুর হয়ে উঠবে, নাহলে আপনাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। আজ আপনাদের প্রেমের ক্ষেত্রে দিনটিও বেশ মোটামুটি ভালো রয়েছে, প্রেমের সম্পর্ক মজবুত করার চেষ্টা রাখবেন বা আপনাদের ভিতরে মোটামুটি ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে আজকে চাকরির ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে, খুব ভালো নয়, চাকরির জায়গায় খুবই সজাগ থাকুন, নিজের কাজকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আজকে আপনার সঞ্চয়ের তুলনায় ব্যয় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে অবশ্যই সঞ্চয়ের দিকে চিন্তাভাবনা রাখা জরুরি রয়েছে। আজকে আপনার পরিবারে আত্মীয় স্বজন আসতে পারে, তো তাদের আতিথেয়তায় বিশেষ ধ্যান রাখবেন, তবে হ্যাঁ কথাবার্তা বলার সময় খুব বুঝে বলুন, তর্ক ঝামেলা হতে পারে। আজকে আপনাদের কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি করার জন্য আজকে দিনটি মোটামুটি ভালো রয়েছে, অবশ্যই আপনারা যে সমস্ত কাজ খুব গুরুত্বপূর্ণ সেগুলো সবার আগে করার চেষ্টা করবেন। আজকে অতিরিক্ত লোভনীয় কোনোরকম সুযোগে এগোবেন না, সেটা আর্থিক দিক দিয়ে হতে পারে, কাজের দিক দিয়ে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, মোট কথা আজকে অতি লোভনীয় কোনোরকম পদক্ষেপ গ্রহণ করবেন না, একটু নিজেকে সংযুক্ত রাখতে পারলে খুব ভালো হয়। আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, নতুন গাড়ি বাড়ি কেনার যদি কোনো ছোটোখাটো ইচ্ছে ছিল বা কোনো ডিভাইস কেনার ইচ্ছে ছিল, তো সেগুলো আপনার প্রাপ্তির সম্ভাবনা ভালো রয়েছে। আজ আপনাদের খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান রাখবেন, পেটের সমস্যার একটু ভোগান্তি হতে পারে, তো সেটা একটু সামলে চলার চেষ্টা করবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হালকা নীল রং, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানব আমরা কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনারা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে সংসারে অনেক কাজের চাপ বা দায়িত্ব আপনার উপরে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে, তাই আপনাকে একটু সজাগ থাকতে হবে এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার সাংসারিক কোনো কাজের দায়িত্ব আপনার উপর বেশি থাকবে, তো সেগুলোকে অবশ্যই যেটুকু থাকবে যতটুকু পারেন ততটুকু আপনি আপনার মতো করার চেষ্টা করবেন, না হলে সেটা নিয়ে আপনার পারিবারিক অশান্তি হতে পারে। আজকে বাড়িতে না হলে মনোমালিন্যের পরিস্থিতির মতো কিছু পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে,
তো সেক্ষেত্রে আপনাকে একটু সামনে চলতে হবে। আজকে আপনার মার্কেটে যে টাকাগুলো রয়েছে সেগুলো তুলতে আপনাদের আজকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে একটু সামলে চলতে হবে। আজকে কোনোভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি রয়েছে। কর্মক্ষেত্রে আজকে মানসিক চাপ আপনার বাড়ানোর চেষ্টা করা হতে পারে, তাই খুব সজাগ থাকবেন। ব্যবসায়ী জীবন, আজকে আপনাদের জন্য দিনটি মোটামুটি ভালো। ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে একটু নাজেহাল হতে পারেন, তবে ব্যবসার জায়গায় একটু ধ্যান রাখা জরুরি রয়েছে। দাম্পত্য জীবন মোটামুটি সুখের হলেও কিন্তু কিছুটা আফসোস হয়তো আপনার মধ্যে লক্ষ্য করা যাবে, বা আপনি কোনোভাবে ব্যর্থ অনুভব করবেন, বা কিছু একটা মনে সংশয় কিন্তু থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে বা গলার সমস্যা রয়েছে তাদের বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, ট্রিটমেন্ট নেওয়া জরুরি রয়েছে। পারিবারিকভাবে আজকে যদি কোনো ব্যবসা থেকে থাকে, সেটা যে কোনো ধরনের ব্যবসা হতে পারে, তো সেটা দিকে আপনারা মনোনিবেশ করতে পারেন এবং সেটাকে নতুন করে শুরু করার চেষ্টা করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। কাছের কোনো বন্ধু বা আত্মীয় আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, তো সবাইকে আজকে কিন্তু অন্ধের মতো বিশ্বাস করা থেকে বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। আজ আপনার জন্য ওভারঅলভাবে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর নিজের কাজ নিজে করবেন, কারোকে কোনো রকম দায়িত্ব দেবেন না, সেটাই সব থেকে ভালো হবে। সেটা যে কোনো পরিস্থিতিতে আপনার এটাকে অনেকটাই আপনাকে সহায়তা করবে। রাস্তাঘাটে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, দ্রুতগামী কোনো যানবাহন চড়া এবং চালানো দুটো থেকেই আপনারা বিরত থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেন বমরা সিংহরাশি। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সর্বপ্রথমত আজকে আপনারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন এবং শরীরচর্চা পূজা অর্চনাতে দিনটি শুরু করুন, সেক্ষেত্রে আপনার দিনটি অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত শেষ করে ফেলার একটা চিন্তাভাবনা থাকবে বা আপনি করে ফেলতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনি সকাল থেকে খুব এনার্জেটিক বোধ করতে পারেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনো রকম নতুন কোনো কিছু শুরু করতে চান বা নতুন করে কোনো রকম পরিবর্তন করতে চান, অবশ্যই এটা আজকের থেকে বেশ ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার পুরোটা দিন মোটামুটি চাঞ্চল্যকর একটা দিনের মধ্যে যেতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি অনেকটা বেশ ভালো থাকবে, বেশ খুশি খুশি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি আপনার পরিবারে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কাছ থেকে আজকে আপনি দামি কোনো উপহার স্বরূপ কিছু পেতে চলেছেন, তো সেদিক দিয়ে আপনার মনে আনন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার হতাশের জন্য শরীর খারাপ হতে পারে, আপনার কোনো বিষয় নিয়ে মনে একটা সংশয় কাজ করতে পারে, তো সেটা আপনার একটু হতাশ করতে পারে, তো এবারে একটু সজাগ থাকবেন। প্রিয়জনের কাছ থেকে আজকে মোটামুটি আপনি সম্মান আদর যত্ন অবশ্যই পাচ্ছেন। যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন, হার্ডওয়্যারস রিলেটেড এবং কসমেটিক্স রিলেটেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসা একটু দেখা জরুরি রয়েছে। চিকিৎসার জন্য আজকে ব্যয়বৃদ্ধির ভীষণ সম্ভাবনা, চিকিৎসার জন্য আজকে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্য নিয়ে অবশ্যই ধ্যান রাখা জরুরি রয়েছে। বাড়িতে আজকে কিছু অশুভ ঘটনা ঘটতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে একটু সংযত থাকতে হবে, তার সঠিক নিবেশ করে নেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনাদের আর্থিক চিন্তা আপনাদের একটুখানি হলেও চিন্তার মধ্যে ফেলবে, তো অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন, আর্থিক ব্যাপারে খুবই সজাগ থাকবেন। চাকরি ক্ষেত্রে মোটামুটি শুভ যোগাযোগ রয়েছে, চাকরির নতুন যোগাযোগ হতে পারে বা নতুন চাকরি জয়েনিংয়ের সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 9, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন আমরা জানব কন্যারাশি। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার যারা চাকরি খোঁজ করছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, তবে কোনো সুখবর অবশ্যই আপনারা পেতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো বেসরকারি কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন বা চেষ্টা করছিলেন,
সেখান থেকে একটা কোনো ভালো সুখবর আসতে পারে, তো সেদিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজ আপনার নিজস্ব যদি কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা নিতে চান বা নিয়েছেন, সেক্ষেত্রে পরিবারের গুরুজনদের সঙ্গে আলোচনা করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হতে পারে। আয় মোটামুটি আপনার থাকবে, তবে ব্যয় তার থেকে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে, তাই খুব সজাগ থাকবেন। আজ অযথা অনেক বেশি ঝুট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, যেটা আপনার কোনো দায়িত্ব ছিল না বা আপনার কোনো ছিল না সেটা নিয়ে আপনি একটু সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে নিজের মাথা একদম ঠান্ডা রাখবেন, হুট করে আপনি লোকের উপরে রেগে যাওয়ার একটাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য সমস্যা ক্রিয়েট হতে পারে। নিজেদের একদম ঠান্ডা রাখার চেষ্টা রাখবেন। ভাই বন্ধুদের সঙ্গে আজকে একটুখানি হলেও, ছোটোখাটো ব্যাপার হলেও একটা বিবাদের আশঙ্কা থেকে যায়, তো সে ব্যাপারে খুবই সজাগ থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনার জন্য ওভারঅলভাবে দিনটি বেশ ভালো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা পড়াশোনা করছেন, বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, তবে আপনাদের পড়াশোনায় আরও একটু বেশি মনোনিবেশ করুন এবং নতুন করে পড়াশোনা শুরু করার দিকে অবশ্যই ভাবনা চিন্তা দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আজকে আপনার জন্য ওভারঅলভাবে একটা পজিটিভ দিন দেখতে পাচ্ছি। আজকে আপনার জন্য শুভ রং হলো হালকা সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জীবনে নতুন করে প্রেম আসতে পারে, বা যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ যাওয়ার সম্ভাবনা থাকবে, সেখান থেকে আপনাদের দিনটি মোটামুটি বেশ ভালো যাচ্ছে। আজ নিজের লক্ষ্যের দিকে স্থির থাকুন এবং নিজের লক্ষ্যটাকে সঠিকভাবে পূরণ করার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজকে আপনার জন্য ওভারঅলভাবে দিনটি প্রায় পজিটিভই থাকবে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ, অবশ্যই আমরা বলে দিয়েছি কী শুভ অশুভ রয়েছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। এখন জানব আমরা তুলারাশি, তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, আজকে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখবেন, পড়ে গিয়ে আঘাত বা চোট লাগার একটা ভীষণ সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই আপনারা একটু সতর্কতা বেশি অবলম্বন করবেন। কাজের জায়গায় নিজেকে খুবই সামনে রাখার চেষ্টা করবেন, আজকে কারোর জন্য আপনি একটু বেশি সমস্যায় পড়ে যেতে পারেন কাজের জায়গায়, তাই খুব সজাগ থাকুন, নিজের কাজকে নিজে করার চেষ্টা করবেন, কারো কোনো কাজে আজকে কোনো রকম হস্তক্ষেপ করবেন না। আজ বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার বেশ ভালো সুযোগ থাকবে, তবে অত্যাধিক খরচ আপনার আর্থিক স্থিতিকে খারাপ করতে পারে, তাই আপনাকে কিছু বুঝে খরচ করতে হবে এবং লিমিটেড খরচ করার চেষ্টা করবেন। ভ্রমণের আজকে মোটামুটি একটা ভালো সুযোগ থাকছে, বন্ধুবান্ধব হতে পারে, পরিবার সমেত বা একা অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। অত্যাধিক কাজ আপনার আজকে করা থেকে বিরত থাকুন, বিশেষ করে ভারী কাজ তো একদমই নয়, আজকে আপনার শরীরের কোনো অংশে কিন্তু চোট আসতে পারে। প্রিয়জনদের সঙ্গে কথাবার্তা বলার সময় আজকে বুঝে কথা বলুন, আজকে আপনার প্রিয়জনের কোনো কথায় আজকে আপনি মনে কষ্ট পেতে পারেন, তো সেটাও একটা সম্ভাবনা রয়েছে, তাই সজাগ থাকবেন। আর যারা ব্যবসা করছেন অথবা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি এভারেজলি দেখলে মোটামুটি বেশ ভালোই যাবে। ব্যবসার জায়গায় মহাজনদের সঙ্গে একটু বিবাদ হতে পারে, তো সেক্ষেত্রে সজাগ থাকবেন, একটু একটু বুঝে কথা বলবেন। বড় অঙ্কের ঋণ নেওয়া থেকে আপনারা আজকের দিনে বিরত থাকুন, আর পারলে ঋণ দেওয়া কারোকে সেটা থেকেও বিরত থাকুন, সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, আপনাদের জন্য বেশ ভালো সুযোগ আসতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো, আপনারা পড়াশোনা আরেকটু বেশি মনোনিবেশ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি অনেক বেশ ভালো যাবে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানব আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার গুরুজনদের সঙ্গে খুব বুঝে চলবেন, আজকে কোনো বড় সিদ্ধান্ত আপনি একা একা নেবেন না, আজকে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ বা যারা আপনার থেকে সিনিয়র বা আপনার বাবা মার কাছ থেকে অন্তত হলেও
আপনারা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে তাদের কাছ থেকে পরামর্শটা চেয়ে নেবেন। হয়তো কিছু হলেও আপনি ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, ভালো কোনো উপদেশ আপনি তাদের কাছ থেকে পেতে পারেন। আর আজকে আপনি কারোকে কোনো রকম পরামর্শ না দেওয়াই ভালো, আপনার নিজের বুদ্ধি নিজের কাছে রাখবেন, নিজের কাছে থেকে ইমপ্লিমেন্ট করুন, যেচে শুনে কারোকে কোনো রকম সাহায্য করতে যাবেন না। আজ যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গায় আজকে দিনটি মোটামুটি ভালো যাবে, ব্যবসায় মোটামুটি লাভবান হবেন। তবে হ্যাঁ, আপনার আজকে অনেক বেশি খরচের সম্ভাবনা রয়েছে, যেটা পরিবারে কোনো জিনিস কেনার জন্য হতে পারে বা নতুন গাড়ি বাড়ি কেনার ইচ্ছে পূরণ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের মোটামুটি একটা খরচের সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় মোটামুটি জনপ্রিয়তা লাভ করবেন বা প্রশংসিত হতে পারছেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো, প্রেমের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না, প্রেমের দিক দিয়ে আজকে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। আজ আপনারা আপনাদের বিবাহিত জীবন বেশ একটা ভালো কাটানোর সুযোগ পাচ্ছেন, তবে সেটা অবশ্যই সামলে চলতে হবে। আর দেহের ব্যথা অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে, স্বাস্থ্য নিয়ে যদি আমরা বলে নিই সেক্ষেত্রে আপনাদের শরীরে কোনো অংশে ব্যথা অনুভব হতে পারে, বিশেষ করে দাঁত ও হাড়ের সমস্যা দেখা দিতে পারে, ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এই গোড়ালি, জয়েন্ট পেন, পায়ের সমস্যা, এরকম কিছু সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন, সেক্ষেত্রে একটু সামলে চলবেন। সকালের দিকে আপনারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলিকে তাড়াতাড়ি করে শেষ করে নিন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। আর অবিবাহিত লোকেদের সঙ্গে আজকের দিনটি খুবই ভালো যাচ্ছে, আজকে আপনাদের বিবাহের যোগাযোগের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। অতিরিক্ত লোভের কারণে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন, তাই কোনো রকম লোভনীয় কোনো সিদ্ধান্তে আপনি কোনো রকম মতামত প্রকাশ করবেন না, সেক্ষেত্রে আপনারা বিরত থাকুন, অভিজ্ঞ ব্যক্তিদের মতামত অবশ্যই শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার মা বাবার স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন আর তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখা জরুরি রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জেনব আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে যারা পড়াশোনা করছেন বা উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো এবং সফল যাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের সুযোগ পাচ্ছেন, ভালো কোনো জায়গায় পড়ার সুযোগ পাচ্ছেন, এমনকি কিছু কিছু ক্ষেত্রে আপনারা বিদেশ যাওয়ার পর্যন্ত সুযোগ পেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ কোনো বন্ধুর কারণে কর্মের জটিলতা কেটে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। বন্ধুরা মিলে আজকে কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। বন্ধুরা মিলে নিজস্ব যদি কোনো ব্যবসা শুরু করতে চান অবশ্যই সেদিক দিয়েও দিনটি খুব ভালো যাচ্ছে। তবে আইন সংক্রান্ত যত কাগজপত্র রয়েছে সেগুলো ঠিকঠাকভাবে রেডি করার চেষ্টা করুন, নাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। নিজের বুদ্ধির ভুলে আজকে আপনি বড় কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদেরই নিজেদের লোকসানের সম্ভাবনা থেকে যায়। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা দিন কাটাতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। বাড়িতে অশান্তির জন্য মানসিক চাপ সৃষ্টি হতে পারে, তাই পারিবারিক পরিস্থিতি একদমই সামলে ফেলার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বিশেষ করে জামাকাপড়ে বিজনেস করছেন, কসমেটিক্স রিলেটেড ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় ভালো রেজাল্ট, ভালো ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর যানবাহন চালানো বা চড়া দুটো ক্ষেত্রে আপনারা খুব বেশি সতর্কতা অবলম্বন করুন, সেটা জরুরি রয়েছে। নিজের বুদ্ধির ভুলে আজকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে, তো সে ব্যাপারে খুব সজাগ থাকুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আপনারা যারা আর্থিক বিষয় নিয়ে চিন্তায় আছেন তাদের আগামী সময়ে আপনার আর্থিক স্থিতি মোটামুটি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার পারিবারিক পরিস্থিতি আপাতত ঠিকঠাক, নয় মোটামুটি ভালো, নয় মোটামুটি খারাপ। আজকে আপনার জন্য শুভ রং হলুদ রং, শুভ সংখ্যা 3, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চাকরির স্থানে একটু সামলে চলবেন, নিজের কাজকে গুরুত্ব রাখবেন এবং নিজের কাজকে খুব বেশি সিকিউরিটি দেওয়ার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? সর্বপ্রথম যদি আমরা আপনাদের ইনকাম সম্পর্কে বলে নিই, সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকে আপনার কাজের জায়গা থেকে মোটামুটি আজকে বেশ ভালো প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এমনকি নতুন কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে, আপনাদের ইনকাম বাড়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। কাজের চাপ আজকে আপনার দিনে একটু বেশিই থাকবে, তো সেগুলোকে সামলে গুছিয়ে চলার চেষ্টা করবেন। আর কোনো কাজে আজকে আপনি বাকি রাখবেন না, যে কাজটি করবেন সেটি সম্পূর্ণভাবে করে দেওয়ার চেষ্টা করুন, নাহলে সে কাজটি আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যাচ্ছে। আজ পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে একটু বুঝিয়ে চলবেন, তাদের প্রতি আপনার একটু সজাগ থাকতে হবে। হিংসার কারণে আজকে কাজে বাধা পড়তে পারে, আজকে আপনার পাড়া প্রতিবেশীরা আপনাদের সঙ্গে ঝামেলা করতে পারে, তাই খুব সজাগ থাকবেন। আজ আপনার শত্রুদের থেকে একদমই সাবধানতা অবলম্বন করবেন। প্রতিযোগিতামূলক কোনো কাজে এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আর যারা খেলাধুলার সঙ্গে যুক্ত বা কোনো রকম প্রতিযোগিতার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে। পারিবারিক বেশিরভাগ সময় আপনারা আজকে দিনটি বেশ ভালো কাটাতে পারবেন, পারিবারিক দিক দিয়ে আজকে দিনটি বেশ ভালো। যদি আপনাদের সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের সন্তানদের নিয়ে একটু আপনাদের একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে, তো তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্ত খরচ সংসারে অশান্তি ডেকে আনতে পারে, তাই আপনাকে খরচাপাতি আজকের দিনে লিমিটেড করতে হবে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। প্রেমের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে, প্রেমের সম্পর্ক আজকে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা প্রেমের নতুন মোড় আসতে পারে। পড়াশোনায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, পড়াশোনার জায়গায় খুবই সজাগ থাকবেন। আর পড়াশোনায় আজকে আপনারা বুঝে চলুন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে দেখা করতে পারবেন, বা আপনাদের দেখা হওয়ার সুযোগ থাকবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পারিবারিকভাবে যদি কোনো ব্যবসা থেকে থাকে, ব্যবসার দিকে নজর দিন, বিশেষ করে যারা অনলাইন বিজনেসের দিকে মনোনিবেশ করেছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকে থেকে ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হালকা বেগুনি রং, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনার কেমন যাচ্ছে? আজকে আপনার সকাল থেকে দিনটি মোটামুটি যাবে, খুব ভালো কিন্তু নয়, বিশেষ করে আজকে কর্মস্থানে, সেটা আপনার অফিস হতে পারে, নর্মাল কোনো কাজের জায়গা হতে পারে, এমনি পাশাপাশি লোকদের সঙ্গেও আজকে আপনার মোটামুটি একটু কনফ্লিক্ট, মানে মনোমালিন্যের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তো সবার সঙ্গে আজকে একটু বুঝে চলবেন। পারিবারিক শান্তি মোটামুটি বজায় থাকছে, পরিবারের দিক দিয়ে আজকে দিনটি বেশ ভালো। আজ যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ একটা ভালো দিন বলা যেতে পারে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজ কোনো উচ্চপদস্থ ব্যক্তিদের দ্বারা গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনার পারিবারিক কোনো আইনি কোনো সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু ক্ষেত্রে অবশ্যই সামলে চলা জরুরি রয়েছে। আজকে আপনার যারা আইনগত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো যাবে, তবে আপনাদের উপরে দায়িত্ব দেওয়া হতে পারে, কোনো বড় দায়িত্ব, তো সেটাকে সামলে চলার চেষ্টা করবেন। আর যারা সন্তান রয়েছেন, যারা যাদের ঘরে সন্তান রয়েছে, তাদের ঘরে একটু সমস্যা হতে পারে, তাই খুব সজাগ থাকবেন। রাস্তাঘাটে কোনো রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, গাড়ি চালানোর সময় খুব বেশি সাবধানতা অবলম্বন করুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনি আপনার কাছের কোনো আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন বা পাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজকে আপনাদের কোনো প্রিয় জিনিস চুরি যাওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, নিজের সমস্ত জিনিসগুলোকে সামলে রাখার চেষ্টা করুন। আজ আপনাদের প্রেমের বিষয়ে দিনটি মোটামুটি ভালো, খুব একটা ভালো নয়, প্রেমের ব্যাপারে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। খরচাপাতি লিমিটেড, যতটুকু না হলে নয় ততটুকু অবশ্যই সঞ্চয় রাখা জরুরি রয়েছে। সন্তানের জন্য দুশ্চিন্তা মানে বৃদ্ধি পাওয়ায় তো সমস্যা একটা রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা একটু সজাগ থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজের যত গুরুত্বপূর্ণ কাজ নিজের উপরে করার চেষ্টা করবেন, কারোর উপরে কোনো রকম দায়িত্ব দেবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক।
এখন জেনব আমরা মীন রাশি। মীন রাশি জাতকের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ আপনি আপনার শত্রুদের থেকে একদমই সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন, তাদের সঙ্গে যতটা পারেন দূরে থাকারই চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনি আপনার শত্রুদের সঙ্গে আপোষ করতে পারেন, আপোষের করার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। আজ আপনাদের শারীরিক দুর্বলতা দেখাইতে পারে, সেটা যে কোনো উপায়ে হতে পারে, যেদিক দিয়ে হোক একটা হতে পারে, কিন্তু অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। অতিরিক্ত কথা বিবাদ দেখে আনতে পারে, তাই কথাবার্তা একটু বুঝে বলুন, কম কথা বলুন, সেটা জরুরি রয়েছে। পড়াশোনার জন্য আজকে আপনার অনেক বেশি একটা ভালো দিন বলা যেতে পারে পড়াশোনার জন্য। যারা চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনি আপনার কাছের কোনো বন্ধুর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, তবে কথাবার্তায় একটু বুঝে শুনে চলা জরুরি রয়েছে। অতিরিক্ত কথা বিবাদ দেখে আনবে, তাই কথাবার্তা একদমই কম বলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। আজ অতিরিক্ত বিবাদ আপনারা এড়িয়ে চলারই চেষ্টা করবেন, যতটা পারেন শান্তিপূর্ণ ভাব পরিবেশ কাটানোর চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের নিজস্ব কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অবশ্যই সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো করতে পারেন। আজ আপনাদের ছোটোখাটো কোনো বিজনেস বা আপনার ছোটো ট্যালেন্ট বেশ প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আপনার মাতা পিতার স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন, তাদের স্বাস্থ্য নিয়ে আপনার একটু চিন্তা বৃদ্ধি পাচ্ছে। রাস্তাঘাটে বেশি সাবধানতা অবলম্বন করবেন, পড়ে গিয়ে আঘাত বা চোট লাগার সম্ভাবনা লেগে যেতে পারে, সম্ভাবনা রয়ে যাচ্ছে, তাই খুব সজাগ থাকবেন। আজ আপনি অতিরিক্ত কথা বলা থেকে একদমই বিরত থাকার চেষ্টা আপনাকে করতেই হবে, এটা অবশ্যই আপনাদের বিশেষ করে ধ্যান রাখবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাড়িতে বাচ্চা কেউ থাকলে তাদের সঙ্গে সময় কাটাবেন। প্রেমের বিষয়ে আজকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন, তবে প্রেমের দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। চাকরির জন্য আপনারা আজকের দিনের চেষ্টা চালিয়ে যেতে পারেন, বা নতুন চাকরির যোগাযোগ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি কিছুটা হলেও ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক।